আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে সোনালি ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আমি আজকেও রান্নাবাড়ি কাজে লেগে গেলাম। তো আজকে দুপুরে রান্নার জন্য আমি টাকি মাছ ভর্তা করব আর কই মাছ ভুনা করব। তো এদিকে আমি রান্না করতেছি আর ওদিকে বাজার থেকে কিছু মাছ মুরগি এনেছে। আমি অলরেডি দুপুরের রান্না শুরু করে দিয়েছি, পাশাপাশি মাছগুলো সুন্দর করে ধুয়ে মুরগিটা কেটে নিয়েছি। এই তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আসলে আমাদের রান্নাটাই হচ্ছে অনেক কঠিন কাজ মনে হয়, রান্না করা থাকলে অনেকটা সুবিধা হয়। শাক চচ্চড়ি ছিল মাছ দিয়ে, তারপরে আমি টাকি মাছ ভর্তা করে নিচ্ছি সিদ্ধ করে। এটা কাঁচা রসুন, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আমার মা এরকম করে ছোটোবেলা আমাদেরকে খাওয়াইছে, ওটাই আমি একটু ট্রাই করলাম আজকে, করি আপনাদেরও ভালো লাগবে, চেষ্টা করবেন। তো আমি ওইদিকে সালাদ করে নিয়েছি, আগের দিনে চচ্চড়ি ছিল আর ভর্তা, এই দিয়ে দুপুরে খেয়ে নিচ্ছি। কই মাছের ভুনাটা আসলে কেউ খেতে চায়নি, গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তাটা অনেক মজা লাগছে, ওটা দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। রান্না করা অনেক কঠিন কিন্তু খেতে নিলে কিছুই মনে হয় না, মনে হয় মজা লেগেছে, খেতেই থাকি। এই তো খামার বাড়িতে আমি গিয়েছিলাম, সে ভিডিও করা হয়নি। ওখান থেকে এসে আমি বাচ্চাদের জন্য একটু ঝাল পিঠে তৈরি করছি, এটাও আমার মায়ের হাতে, তাই ট্রাই করি। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।